গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাদের অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় একযুগে এই আত্মসমর্পণ। এরপর গেল দুবছর, কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা। কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জেলেরা বলছেন, একে তো সাগরে মাছ নেই, তার উপর নতুন দস্যুদের দৌরাত্ম্যে চরম আতঙ্কে তারা। 10-20 লক্ষ টাকার মাছ ধরতে পারেনি, শুধু ডাকাতের ভয়ে চলে যাচ্ছে। ওখান থেকে যেখানে মাছ আছে ওখানে ডাকাত আছে। জলদস্যুর লেগে কি ঠিক মতো খেয়াও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূর হয়েছে আমার গত 7 দিন আগে রাত্রে। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। সাগরের জলদস্যুরা যে তাণ্ডব চালাইতেছে, আমাদের মাঝে মাল্লাদের আহত করতেছে, কলেস্টের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যুমুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সারাশি অভিযান প্রয়োজন। লকডাউন, দেশের যে অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি আবার ডাকাতি ধাবণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।